যারা যারা ভিডিওটা প্লে করেছেন তাদের কপালটা অনেক ভালো তাকদীরটা অনেক ভালো কারণ আজকে আমরা জানতে চলেছি ছয়টি কালেমা সম্পর্কে আমাদের ধর্মের মধ্যে ছয়টি কালেমা আছে আমি আর আপনি জীবনে আজ পর্যন্ত জানলাম না কয়টা কালেমা আছে এবং যদিও জানি ছয়টা কালেমা আছে জীবনে আজ পর্যন্ত কপালটা পড়া আজ পর্যন্ত ছয়টা কালেমা জীবনে পড়লাম না শিখলাম না এবং ছয়টা কালেমার উপরে আপনি বিশ্বাস স্থাপন করতে হবে ঈমান আনতে হবে ভাইয়েরা আমার বন্ধুরা আমার যেভাবে আপনি কালিমায়ে তাইয়্যিবা পড়েছেন ঈমান এনেছেন কালিমায়ে শাহাদাত পড়েছেন ঈমান এনেছেন এভাবে ছয়টি কালেমা আছে ছয়টি কালেমা পড়তে হবে জানতে হবে ঈমান আনতে হবে তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান যদি ছয়টি কালেমার উপরে আপনি একটি কালেমার এক অংশ যদি আপনি বিশ্বাস স্থাপন না করেন ঈমান না আনেন তাহলে আপনি মুসলমান হতে পারবেন না তাই আপনাদেরকে আমি জীবনে একবার হলেও ছয়টি কালেমা পড়িয়ে দেব আমার সঙ্গে পড়বেন আপনাদের ভাগ্যটা খুলে যাবে জীবনে বলতে পারবেন আল্লাহ এক ভাইয়ের সঙ্গে ছয়টি কালেমা সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করেছি মাবুদ এই উসিলায় তুমি ক্ষমা করে দাও এটাও তো বলতে পারবেন হতে পারে আল্লাহ পাক ক্ষমা করে দিতেও পারে কারণ যে ব্যক্তি কালেমায়ে তাইয়্যিবা মনটা খুলে প্রাণটা খুলে বিশ্বাস স্থাপন করে একিনের সঙ্গে কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে সহিহ হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি কালেমায়ে তাইয়্যিবা একিনের সঙ্গে পাঠ করে পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযিমের সামনে একটা নূরের খুঁটি আছে সেই নূরের খুঁটিটা হেলতে থাকে ধুলতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে নূরের খুঁটি স্থির ছিল একটু আগে কিন্তু এখন হেলতেছিস কেন দুলতেছিস কেন কি জন্য দুলতেছিস আমার কাছে বলো তখন নূরের খুঁটি বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এক বান্দা অথবা বান্দি জমিনের মধ্যে কালেমায়ে তাইয়্যিবা পাঠ করেছে আর সে ব্যক্তিকে এখনো পর্যন্ত ক্ষমা করা হয় নাই তার বহুত গুনাহ আছে গুনার পাহাড় রয়েছে কিন্তু এখনো পর্যন্ত ক্ষমা করা হয় নাই আর আমি কিভাবে থামতে পারি স্থির হতে পারি যতক্ষণ পর্যন্ত সেই বান্দাকে ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত আমি স্থির হব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে নূরের খুঁটি সাক্ষী থাক আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যে কালেমা পাঠ করেছে সহিহ শুদ্ধ করে ঈমানের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিলাম সুবহানাল্লাহ শুধুমাত্র কালিমায়ে তাইয়্যিবা একিনের সঙ্গে পাঠ করার কারণে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে ছাপ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন এবং কালেমায়ে শাহাদাত যদি কোনো ব্যক্তি ওযু করার পর আকাশের দিকে তাকিয়ে পাঠ করে আল্লাহ পাক সবগুলো জান্নাতের দরজা আটটা জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দেয় তার অপেক্ষায় থাকে সে ব্যক্তি মরার সঙ্গে সঙ্গে জান্নাতের নাজনে আমর দেখতে পাবে এবং জান্নাতের মধ্যে সে ব্যক্তি যাওয়ার জন্য প্রত্যেকটা জান্নাতের দরজা তাকে সালাম করবে আহলান সাহলান আসো আমার ভিতর দিয়ে আসো আমার দিক দিয়ে আসো আমি ধন্য হব সুবহানাল্লাহ তাহলে যদি কালেমায়ে তাইয়্যিবা পাঠ করার কারণে এত বেশি শক্তিশালী মর্যাদার অধিকারী হতে পারি জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেয় আর কালেমায়ে শাহাদাত পাঠ করার কারণে ওযু করে জান্নাতের আটটা দরজা আল্লাহ পাক খুলে দেয় সব দরজায় তাকে ডাকবে আমার দিক দিয়ে আসো আমার দিক দিয়ে আসো তাহলে অন্যান্য যে আরো চারটা কালেমা আছে আমাদের ধর্মের মধ্যে সেই কালেমাগুলো পাঠ করলে কত না সওয়াব হবে এবং কত মর্যাদার অধিকারী হব এবং আমি আর আপনি জীবনে আজ পর্যন্ত একটা বারো ছয়টা কালেমা আমরা পড়লাম না জানলাম না এবং ছয়টা কালেমার মধ্যে এক একটা বিষয় আছে এই প্রত্যেকটা বিষয়ের উপরে আপনার ঈমান আনতে হবে যদিও আপনি মুখস্থ না করেন কোনো সমস্যা নেই কিন্তু জিনিসটি জানতে হবে কি কি জিনিস রয়েছে কি কি জিনিসের উপরে ঈমান আনতে হবে এগুলা জানতে হবে এবং বিশ্বাস স্থাপন করতে হবে তাই আমি আপনাদেরকে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনাদেরকে আমি সহিহ শুদ্ধ করে একবার মাত্র এই ছয়টি কালেমা পড়িয়ে দেব এবং এই ছয়টি কালেমার অর্থটা কি এবং সে অর্থের উপর আপনি ঈমান আনতে হবে অর্থগুলো আমি আপনাদেরকে
একে একে করে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে আপনি যে ভিডিওটা প্লে করেছেন আসলে আপনি ধন্য, কারণ আপনি ভিডিওটা না দেখলে অন্য একটা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হইতে পারতেন, বা এই ভিডিওটা দেখার কারণে জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবে আমার সঙ্গে কালেমা তাইয়বা পাঠ করার কারণে, এবং এই সবগুলো কালেমা আপনি পড়তে পারলেন সহি শুদ্ধ করে আমি আপনাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কাল বিলম্ব না করে আপনারা আমার সঙ্গেই সর্বপ্রথম যেই কালেমাকে পাঠ করে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কালেমায়ে তাইয়বা সবচেয়ে শ্রেষ্ঠ কালেমা এবং সবচেয়ে শ্রেষ্ঠ জিকির এই কালেমায়ে তাইয়বার জিকির, যত তাসবিহ তাহলিল যত কিছু রয়েছে জিকির সবচেয়ে শ্রেষ্ঠ তাসবিহ তাহলিলের জিকিরের মধ্যে রয়েছে কালেমায়ে তাইয়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলুন তাহলে আমরা সর্বপ্রথম কালেমায়ে তাইয়বাটা সহি শুদ্ধ করে আমরা শিখে নেই, এবং একে একে করে আমরা প্রত্যেকটা কালেমা সহি শুদ্ধ করে একবার একবার করে আমরা পাঠ করব, এবং যেই কালেমা পাঠ করব সেই কালেমার সঙ্গে সঙ্গে আমরা আবার সেই অর্থটাকে আমরা বলে দেব। আপনারা এই জিনিসগুলোর উপরে, এই বস্তুর উপরে, এই জিনিসগুলোর উপরে আপনি ঈমান আনতে হবে। তাহলে চলুন আমার সঙ্গে আপনারাও পড়ুন, আপনারাও জীবনে একটিবার হইলেও ছয়টা কালেমা আপনারাও একটিবার হইলেও পড়ুন। আমরা সর্বপ্রথম এক নম্বরে কালিমায়ে তাইয়বা পাঠ করব, আপনারা আমার সঙ্গে পাঠ করুন। তাহলে চলুন আমরা এই ছয়টা কালেমা একবার একবার করে আমরা পাঠ করব, আমি পাঠ করব, আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন সহি শুদ্ধ করে, এবং আমি প্রত্যেকটা কালেমা পাঠ করে আবার অর্থগুলো আপনাদেরকে বলে দেব। আপনারা অর্থগুলো মুখস্থ করতে হবে না, শুধুমাত্র শুনে থাকবেন যে এবং মিলাইবেন যে আমি কি এর উপরে ঈমান আনি কিনা, এটাই আপনি মিলাইবেন। যদি আপনি এই ছয়টি কালেমার একটি কালেমার একটি অংশ যদি আপনি অবিশ্বাস করেন বা ঈমান না নেন তাহলে কিন্তু আপনি মুসলমান না, আপনি ধর্ম আর ইসলাম আপনার থাকবে না, মুসলমানের মধ্যে আপনি থাকতে পারবেন না। তাই খুব গুরুত্ব সহকারে আপনারা আমার সঙ্গে তেলাওয়াত করবেন, পাঠ করবেন, এবং অর্থগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন, মিলাইবেন যে আপনি এই বিষয়গুলোর উপর ঈমান এনেছেন কি না। তাহলে চলুন আমরা সর্বপ্রথম কালেমায়ে তাইয়বা এক নম্বর কালেমার দিকে আমরা চলে যাই ইনশাআল্লাহ। আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন সহি শুদ্ধ করে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো সময় কালেমা পাঠ করবেন, কালেমা পাঠ করার পরপরই কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, কারণ আল্লাহ রাসূলের নাম আপনি উচ্চারণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কোনো জায়গার মধ্যে বিশ্ব নবীজির নাম মুহাম্মদ বলা হবে আপনি সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেলবেন, কারণ যে ব্যক্তি আল্লাহ রাসূলের নাম শুনলো দুরূদ পাঠ করলো না আল্লাহ রাসূল তাকে বদদোয়া করেছেন সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা কালেমায়ে তাইয়বা পাঠ করেছি, এখন শুনবো কালেমায়ে তাইয়বার অর্থটা কি, যে কালেমা পড়ে আমরা ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করেছি সে এক নাম্বার শ্রেষ্ঠ কালেমা কালেমায়ে তাইয়বার অর্থটা আমরা এখন জানবো। অর্থ হলো আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তাহলে আমরা কালিমায়ে তাইয়বাটা অবশ্যই পড়লাম, পাঠ করলাম এবং অর্থ জানতে পারলাম। তাহলে আমরা চলে যাই কালেমায়ে শাহাদাতের দিকে, আমার সঙ্গে পাঠ করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله
এটা হচ্ছে কালেমায়ে শাহাদাত। এই কালেমায়ে শাহাদাত যদি ওযু করার পর আকাশের দিকে ইশারা করে শাহাদাত আঙ্গুলিটাকে বলে, শাহাদাত আঙ্গুলি ইশারা করে যদি আকাশের দিকে তাকিয়ে পড়তে পারে তাহলে আটটা জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সে মরার পরে যে কোনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে যদি সে ব্যক্তি এই আমলটা করে। আমরা এই আমলটা করতে চেষ্টা করব। তাহলে আমরা এখন জানব কালেমায়ে শাহাদাতের অর্থটা। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মাবুদ নেই, শুধুমাত্র আল্লাহ পাকই মাবুদ, তিনি হচ্ছে এক, আর দ্বিতীয় কোন মাবুদ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একজন, পৃথিবীর মধ্যে আর কোন মাবুদ নাই, তার কোনো শরীক বা অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ পাকের বান্দা ও রাসূল। এটা হচ্ছে কালেমায়ে শাহাদাতের অর্থ। এই কালেমায়ে শাহাদাত পাঠ করে কিন্তু হিন্দু থেকে মুসলমান হয়। এই সাক্ষ্যটা দিতে হবে যে আল্লাহ পাক হচ্ছে আমাদের মাবুদ, আর কোনো মাবুদ নাই। যদি আপনি এই সাক্ষ্যর উপর অবিচল অটল থাকতে পারেন, যতই গুনাহ করুক না কেন বান্দা, যদি আল্লাহ পাককে আল্লাহ বলে স্বীকার করে, এক বলে স্বীকার করে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একদিন না একদিন তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখাড় করার পর আল্লাহ পাক একদিন না একদিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, সে ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে। তাই আমার আপনার একদম পাকাপোক্ত থাকতে হবে যে আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, আল্লাহ হচ্ছে এক, দ্বিতীয় কোনো মাবুদ পৃথিবীর মধ্যে নাই, আসমানের মধ্যেও নাই, উপরেও নাই, নিচেও নাই। তাহলে আমরা কালেমায়ে শাহাদাত পাঠ করে শেষ করলাম, অর্থ শেষ করলাম। এখন আমরা চলে যাব কালেমায়ে তাওহীদের দিকে। চলুন তাহলে আমার সঙ্গে কালেমায়ে তাওহীদরা পাঠ করে ফেলুন। লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল্লাহ সানিয়ালাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিনা রাসূল রব্বিল আলামিন। এটাই হচ্ছে কালেমায়ে তাওহীদ। এই কালেমায়ে তাওহীদের অর্থ হচ্ছে হে আল্লাহ, আপনি ব্যতীত এবাদতের উপযুক্ত অন্য কোনো মাবুদ নেই, আপনি এক ও অদ্বিতীয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুত্তাকিগণের ইমাম, তিনি বিশ্বপালকের রাসূল। এটাই হচ্ছে কালেমায়ে তাওহীদের অর্থ। আমরা এখন পাঠ করব কালেমায়ে তামজিদ। এটা হচ্ছে চার নম্বর কালেমা, কালেমায়ে তামজিদ। তাহলে চলুন আমরা কালেমায়ে তামজিদরা পাঠ করে ফেলি। লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালিনা খাতামুন নাবিয়্যিন। এই কালেমায়ে তামজিদের অর্থ হচ্ছে হে আল্লাহ, আপনি ব্যতীত ইবাদতের উপযুক্ত কোনো মাবুদ নেই, আপনি জ্যোতির্ময়, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা নিজ নূর দ্বারা হেদায়েতের পথ দেখিয়ে থাকেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, রসুলগণের ইমাম এবং সর্বশেষ নবী। এই বিষয়গুলোর উপর আপনি ইমান আনতে হবে পরিপূর্ণভাবে। আমরা এখন চলে যাব ইমানে মুজমালের দিকে। এই ইমানে মুজমালটা আমরা এখন পাঠ করব। আমান্তু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়াসিফাতিহি ওয়াকবিলতু জামিআ আহকামিহি ওয়াআরকানিহি। এই ঈমানে মুজমালের অর্থ হচ্ছে, পাঁচ নম্বর কালেমার অর্থ হচ্ছে, আমি ঈমান আনলাম আল্লাহর উপর, তার পবিত্র নামসমূহ ও গুণাবলীর
উপর। আল্লাহ পাকের কিন্তু পবিত্র নাম অনেক সিফাতি নাম রয়েছে, কিতাবের মধ্যে 99টা নাম রয়েছে, কিন্তু আল্লাহ পাকের আরো অনেক গুণ রহিয়াছে। আপনি এই সবগুলো নামের উপরে এবং গুণের উপরে ঈমান আনতে হবে, এটাই এই কালেমার মধ্যে বলা হয়েছে। এবং কবুল করলাম তার সমস্ত আদেশ ও বিধান, আল্লাহ পাক যে আদেশগুলো করেছে সেই প্রত্যেকটা আদেশের উপরে আপনি কবুল করেছেন, গ্রহণ করেছেন, আপনি বিশ্বাস স্থাপন করেছেন। আপনি মুখে স্বীকৃতি দিতে হবে, অন্তরে স্বীকৃতি দিতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে আমরা ঈমানে মুফাসসাল 6 নম্বর কালেমার দিকে চলে যাব এখন। এই 6 নম্বর কালিমাই শেষ। আমার সঙ্গে তেলাওয়াত করুন, আমানতু বিল্লাহি وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. এই ছয় নম্বর কালেমা ইমানে মুফাসসাল বলা হয়। এই ঈমানে মুফাসসালের অর্থটা হচ্ছে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। ওমালাইকাতিহি, ফেরেশতাদের উপরে ঈমান আনলাম। অনেক ফেরেশতা আছে, আমরা দেখতে পাই না ফেরেশতাদেরকে, অগণিত ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করে রেখে দিয়েছেন। ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, কিতাবের উপর ঈমান আনতে হবে। কোরআনুল কারিমের প্রতি যেমন ঈমান এনেছেন, প্রত্যেকটা আসমানি কিতাব, জবুর, ইনজিল, তাওরাত, প্রত্যেকটা কিতাবের উপর আপনি ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে যে কিতাবগুলো সত্য, আল্লাহ পাক নাজিল করেছেন। ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের উপর আপনার ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছিলেন সমস্ত নবী রাসূলদের উপর আপনি ঈমান আনতে হবে যে তারা সত্য ছিল, তাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছিল। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি আপনি ঈমান আনতে হবে। কবরের মধ্যে সওয়াল জবাব সত্য, কবরের আযাব সত্য, হাশরের ময়দান সত্য, মিজান সত্য, ফুলসিরাত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, প্রত্যেকটা মঞ্জিল সত্য, আপনার বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি। ওয়াল কদরি, তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। ভালো মন্দ সবকিছু আল্লাহ করে, তকদীরের মধ্যে লেখা আছে, বিশ্বাস স্থাপন করতে হবে। কোনো মানুষ কেউ কিচ্ছু করতে পারে না, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, কুতুবদের ভালো হইলেও বিশ্বাস স্থাপন করতে হবে, খারাপ হইলেও বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল বাসি বাদাল মাউত, এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে জীবিত করেছে, প্রাণ দিয়েছে, এই প্রাণের পরে আবার যখন আপনাকে মৃত্যুবরণ করাবে আল্লাহ পাক, মৃত্যুর পরে আবার পুনরায় যে জীবিত করবে, ওয়াল বাসি বাদাল মাউত, আপনাকে আল্লাহ পাক জীবিত করবে, সেই জীবিতর উপরে আপনার ঈমান আনতে হবে। আপনি ঈমান আনতে হবে যে আল্লাহ তুমি আমাকে বানিয়েছ, আবার মৃত্যু দিবা, মৃত্যুর পরে আবার তুমি আমাকে জীবন দিয়ে হিসাব নিকাশ করবা, হাশরের ময়দানে আমাকে উঠাইবা, এই মৃত্যুর পরবর্তী জীবনের উপরে আমি বিশ্বাস স্থাপন করলাম। বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনতে হবে। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে আমরা ছয়টি কালেমা, যতগুলো কালেমা আছে ছয়টি কালেমা আমরা সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করতে চেষ্টা করেছি সকলেই। এবং প্রত্যেকটা বিধানের উপরে যে যে বিধানের কথা বলা হয়েছে, প্রত্যেকটা বিধানের উপরে, প্রত্যেকটা বিষয়বস্তুর উপরে আপনি ঈমান আনতে হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই ঈমান এনেছি, আমরা সকলেই আল্লাহ পাককে বিশ্বাস করেছি, তার রাসূলকে বিশ্বাস করেছি, ফেরেশতাদেরকে বিশ্বাস করেছি, সমস্ত কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করেছি, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেছি ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।